আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিভাবে কেউ চিন্তা করতে পারে প্রধান উপদেষ্টা বানানোর? যে মানুষটা ইসরায়েলের মতো দেশকে 100 কোটি টাকা ডোনেট করে, সে কিভাবে দেশ সামলাবে? যখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব দিয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চান, তখন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম কিছু বিতর্ক পোস্ট ঘুরে বেড়াচ্ছে। ইনফ্যাক্ট রুমার স্ক্যানার ফ্যাক্ট চেক করে দেখে 100 কোটি টাকা দানের খবরের নিউজ ফেকভাবে ইডিট করে বানানো। ওয়েল, আপনারা হয়তো সবাই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। কিন্তু এছাড়াও অনেকেই যেটা জানেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী এমন কিছু অর্জন রয়েছে যেটা বিশ্বের আর কারো নেই। বন্ধুরা, লিটারেলি একজন বাঙালি হিসেবে গর্বিত বোধ করবেন। এই অর্জনগুলো জানলে নিজেই বলতে বাধ্য হবেন, তার মতো একজন গুণী মানুষ বাংলাদেশে আগামী 100 বছরে আসবে কিনা সন্দেহ। আমরা হয়তো অনেকেই জানি না পৃথিবীতে মাত্র 7 জন ব্যক্তি আছেন যারা একই সাথে নোবেল, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল, এই 3টি পুরস্কার পেয়েছেন। এদের মধ্যে 7 জন ব্যক্তি হলেন নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, মাদার তেরেসা সহ আরও 4 জন। আর এদের মধ্যেই সপ্তম ব্যক্তিটি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। 2012 সালে ফরচুন ম্যাগাজিনে সারা বিশ্বের টপ 12 জন উদ্যোক্তার লিস্ট তৈরি করা হয়। সেখানে বিল গেটস এবং স্টিভ জবসের পাশাপাশি আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসও রয়েছেন। জানলে অবাক হবেন, জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি টেক্সট বইতে আমাদের ডক্টর ইউনূসকে নিয়ে পুরো একটি চ্যাপ্টার রয়েছে। ডক্টর ইউনূস পুরো বিশ্বে ক্ষুদ্র ঋণের জনক, এবং তার এই ঋণের সিস্টেম পৃথিবীর 100টিরও বেশি উন্নয়নশীল দেশ অ্যাডপ্ট করে নিয়েছে। ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ এই ক্ষুদ্র ঋণ সিস্টেম তাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চালু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ক্ষুদ্র ঋণের টার্গেট ছিল দরিদ্র মানুষেরা যেন ক্ষুদ্র ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী কিস্তিতে স্বল্প সুদে ঋণ পাওয়ার অধিকার পায়, এবং সমাজে ধনী ও দরিদ্রের যে ব্যাপক বৈষম্য রয়েছে সেটা দূর হয়। এছাড়াও দারিদ্রতার বিরুদ্ধে লড়াইয়ে প্রযুক্তি যে ভূমিকা রাখতে পারে, এমন দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগে কৃতিত্ব দেওয়া যেতে পারে অধ্যাপক ইউনূসকে। যেমন, যখন মোবাইল ফোন বিশ্বের যে কোনো দেশে বিলাস পণ্য হিসেবে বিবেচিত হতো, তখন বাংলাদেশের গ্রামের নারীদের দারিদ্র দূর করতে তাদের উদ্যোক্তা ও দক্ষতা ব্যবহার করে টেলিযোগাযোগ সেবাদান কাজে লাগানো হয়েছিল, এবং স্বল্প সুদে কিছু গ্রামীণ নারীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছিল, যার মাধ্যমে ওই নারীরা বিশ্বব্যাপী টেলিফোন লেডি নামে পরিচিত লাভ করেন, এবং আগে নিজেদের ক্ষুদ্র ব্যবসা দিয়ে যা ইনকাম করত তার থেকে 4,000 টাকা বেশি ইনকাম করতে শুরু করেন। এছাড়াও অধ্যাপক ইউনূসের 24টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 61টি সম্মানসূচক ডিগ্রি রয়েছে। তিনি 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ 33টি দেশ থেকে 136টি সম্মাননা পেয়েছেন। পৃথিবীর 39টি দেশের 160টি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ব্যবসায় কেন্দ্রিক বিভাগ সেন্টার বা একাডেমিক কার্যক্রম আছে, যেগুলোকে সম্মানিতভাবে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার বলা হয়। বিশ্বমঞ্চে তিনি যত ধরনের সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন, সরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সব সম্মাননা প্রাপ্তি একত্রিত করলে এমন ধারণা করা ভুল হবে না যে ডক্টর ইউনূস বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্মানী ব্যক্তিদের একজন, এবং আমাদের সকলের গর্বিত হওয়া উচিত যে তিনি একজন বাংলাদেশি। এবং তার মতো একজন হাইলি এডুকেটেড, দূরদর্শী সম্পন্ন মানুষ আমাদের দেশের ক্রান্তিকালীন সময়ে হাল ধরার জন্য সম্মতি জানিয়েছেন। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ যে ক্রাইসিস ফেস করছে, যেমন পলিটিক্যাল ক্রাইসিস, দেশের সিকিউরিটি, ইকোনমিক ক্রাইসিস, দেশের ডেভেলপমেন্টের ক্রাইসিস, এছাড়াও ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্রাইসিস, এই এতগুলো ক্রাইসিস সমাধান করার মতো, এবং প্রতিবেশী দেশের বড় ধরনের ষড়যন্ত্র ও পলিটিক্যাল থাবা, এগুলো সব কিছুকে ট্যাগল দেওয়ার মতো এই মুহূর্তে বাংলাদেশে একজন ব্যক্তি আছেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্ধুরা, একটু চিন্তা করুন তো, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মধ্যে এখন আমরা বসবাস করছি। আমাদের এই দেশের জন্য ব্যাপকভাবে ইন্টারন্যাশনাল সাপোর্ট দরকার, আর এই সাপোর্ট এনে দেওয়ার জন্য ডক্টর ইউনূসের বাহিরে আর কোনো অন্য মানুষ রয়েছে কি? এবং দ্বিতীয়ত, একটু চিন্তা করে দেখুন তো, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমাদের উপর যে ছোবল আছে, তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য পুরো পৃথিবীকে একত্রিত করতে পারে আর এমন কোনো মানুষ আছে ডক্টর ইউনূস ছাড়া? অথচ এখনও আমরা অনেকেই করছি তাকে নিয়ে বিতর্ক। অবশ্য এখানে আমাদের কোনো দোষ নেই। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত।
শেখ হাসিনা তার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকেও অপদস্থ করতে ছাড়েননি। তাকে গরিবের রক্তচোষা ঘুষখোর বলে অভিহিত করা হয়েছে এবং কারাগারে পাঠিয়ে বিশ্বের কাছে তার ইমেজ নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। তবে যাই হোক, একটা বিষয় মাথায় রাখা উচিত, দেশের এই ক্রান্তিকালে কোনো মূর্খ কূটনৈতিক স্বৈরাচারী প্রতিনিধি নয়, বরং একজন আদর্শ যোগ্য পার্সনকেই আমাদের দরকার। বন্ধুরা, তার বিষয়ে রিসার্চ করার সময় দেখলাম তিনি তরুণদের বিষয়ে একটি উক্তি দিয়েছেন, যেটা খুব ভালো লেগেছে আমার কাছে। তিনি বলেছেন, আমি তরুণদের সামাজিক ব্যবসায় উদ্যোক্তা হতে এবং শুধু অর্থ উপার্জনের পরিবর্তে বিশ্বে অবদান রাখতে উৎসাহিত করছি। অর্থ উপার্জন করা কোনো মজা নয়, বিশ্বে অবদান রাখা এবং পরিবর্তন করা অনেক বেশি মজাদার। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের এই চ্যানেলটিতে শুধু এক্সটিংক্ট স্পিসিস এবং সায়েন্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, কিন্তু আপনারা যদি চান তাহলে আমাদের এই চ্যানেলটিতে দেশ এবং দেশের পরিস্থিতি নিয়ে ভিডিও আপলোড করব। কে কে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।